সবার তরে সালাম ভক্তি জানাই শ্রোতা গো মোর লয়া বুসাই। বলি যারধন আন্দোলনে হলো যে খান খান কান্দে প্রিয় বলে কান্দে প্রিয় বলে আমার ভয়টা কেন গো মারলে হাতা ভেঙে পুঙ্গু করে বাসিয়ে রাখতে বুকটা যাই গো ফেটে। আমি রানা বাপ্পি শুনেন মন দিয়া নাম তারা বুসাই। নাম তারা বুসাই রংপুর জেলার ভাবনপুর গ্রামে 2001 সালে তাহার জন্ম হয়েছে সবাই ভালোবাসত। সবাই ভালোবাসত ছয় ভাই আর তিন বোনের মাঝে আবু সাইদ সবার ছোট ছিল শ্রোতারে পড়তো স্কুলেতে। পরিবারের স্বপ্ন ছিল সে হবে চাবি আসবে সুখের দি। আসবে সুখের দিনে বাবা মা ভাই বোনরা ভাবিত আবু সাইদ একদিন অনেক বড় হইব আমরা গর্ব করব। রংপুর সরকারি কলেজে ভর্তি হয়েছে ভালো ফল করেছে। ভালো ফল করেছে জিপিএ ভাই পেয়ে পরীক্ষায় রুকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে যায় ছাত্র খুব মেধাবী। অসহায় দিন কাটে আহা হয় না সুখের দিন আবু সাইদ ভাবে। আবু সাইদ ভাবে কি করিবে গরিব তার বাবা তাই তো প্রাইভেট পড়িয়ে সে তো সংসারও চালায় নিজের পড়াশোনা। কিছু টাকা প্রতি মাসে দিত বাড়িতে নিজে কষ্ট করে। নিজে কষ্ট করে এইভাবে দিন কেটে যাচ্ছিল 2024-এর কোটায় আন্দোলন হয় গো সবাই দেখো চেয়ে। হঠাৎ শুরু হলো ছাত্র
সমাজ ঝাঁপিয়ে পড়লো, নিজেদেরও দাবি আদায় রাস্তায় নামিল, সবাই জানেন ভাই গো। সবাই জানেন ভাই গো, ঢাকা থেকে আন্দোলন শুরু, আস্তে আস্তে এই আন্দোলন দেশে ছড়ালো, ছাত্র সমাজ জাগলো। ছাত্র সমাজ জাগলো আবু সাইদ তাদের কলেজে, অন্য ছাত্রদের সাথে নামে রাস্তাতে, দাবি আদায় করব। পড়া শেষে চাকরি পাবো, শুকালবে ঘরে, সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে এই সবে মনের সুখে কর, ভিড়ের বেশে আন্দোলনে শরিক হইল, চলে গোলাগুলি। সবাই জানেন শ্রোতা গো, ওই দিন কি হয়েছে আমি বলি এবার গো, কান্নায় আসে আহা, কান্নায় আসে আহা। পুলিশের এক বাহিনী হয় রে, এক জায়গাতে ছিল তাহার বিপরীত পাশে শহীদ আবু সাইদ। শহীদ আবু সাইদ বুক পাতিয়া স্লোগান দিতাছে, হঠাৎ নির্দয় পুলিশ তাকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে আহা। এবার পুলিশ আরো একটি গুলি করিল, এবার আর পারিল। এবার আর পারে না নিজেকে হায় দাঁড়িয়ে রাখতে, অন্য ছাত্ররা আসিল তাহার কাছেতে, সবাই ধরে তাকে। তবে তাহার জীবন বলি যায়নি বিফলে, সাক্ষী দেশের মানুষ। সাক্ষী দেশের মানুষ নতুন ভাবে স্বাধীন দেশ হলে, আন্দোলনের ছাত্র ছাত্রী আবু সাইদকে কেহ যায়নি ভুলে। সম্মান সরকার দিয়েছে, পাশাপাশি ইতিহাসে অমর সে হয়েছে শহীদ আবু সাইদ। শহীদ আবু সাইদ যুগে যুগে আসে জগতে, অন্যায়ের সামনে দাঁড়ায় বুক পাতিয়ারে, শিক্ষা নিবেন বন্ধু।
গেলো সাদাকে সাদা, বলবেন সারা জীবন বুকে সাহস রেখে ভাই এবার বিদায় নিব। সাবস্ক্রাইব করিবেন প্রযোজকি শ্যামল চন্দ্র, মনে রাখিবেন বিদায় ভালো থাকুন।